গত পনেরো দিন ধরে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছেন ঐন্দ্রিলা আর দূর থেকেই তার আরোগ্য কামনায় সামিল পরিবার ইন্ডাস্ট্রির বন্ধুরা এবং তার গুণমুগ্ধ ভক্তরা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত পয়লা নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা এরপর আবার নতুন করে বিপদের মেঘ ঘনে আসে বুধবার সকালে আচমকায় হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলা শর্মার এরপর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে সিপিআর দেওয়া হয় তাকে জানা গিয়ে এরপর পুরোপুরি ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে তাকে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে ওইন্দ্রিলার স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার মাথায় ক্লট দেখা গিয়েছে তার মস্তিষ্কের যেই দিকে অপারেশন হয়েছিল তার উল্টো দিকে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে ওইন্দ্রিলাকে মুহূর্তের জন্য একা ছাড়েননি সভ্যসাচী ইতিমধ্যেই হাসপাতালে যাচ্ছেন ওয়েন্দ্রিলার পরিবারের সদস্যরা হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে অভিনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক গত একলা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এরপর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে গত পনেরো দিন ধরে সেখানে চিকিৎসা চলছিল তার চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন ঐন্দ্রিলা কিন্তু সভ্যসাচী চৌধুরী চোদ্দই নভেম্বর একটি ফেসবুক পোস্ট করেন তিনি লেখেন কোনোদিনও এটা এখানে লিখবো ভাবিনি আজ লিখলাম ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন কোনো চমৎকারের জন্য প্রার্থনা করুন ও লড়ে চলেছে দু সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় বোনম্যারো ক্যান্সার ধরা পড়েছিল অভিনেত্রীর সেই থেকে লড়াই করে চলেছেন তিনি দিল্লিতে গিয়ে চিকিৎসা করেছিলেন অভিনেত্রী সেইবার লড়াকো অভিনেত্রী জয় করেছিলেন কর্কট রোগকে তারপর থেকে বিনোদন জগতে তার যাত্রা শুরু কিন্তু নতুন করে বিপত্তি দু সালে তার ফুসফুসে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে ফের একবার সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয় জীবনকাঠি খ্যাত অভিনেত্রীকে সেই ধাক্কাও সামলে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি কিন্তু গত পয়লা নভেম্বর ব্রেন স্ট্রোক হয় তার এরপর হাসপাতালে গিয়ে অস্ত্রোপাচার করা হয়েছিল অভিনেত্রীর রাখা হয়েছিল ভেন্টিলেশনে চিকিৎসায় সাড়াও দিতে শুরু করেছিলেন ঐন্দ্রিলা হার্ট অ্যাটাকের পর অবস্থার সামান্য উন্নতি এখনও বিপদেই ঐন্দ্রিলা গত সাতই নভেম্বর ওইন্দ্রিলার বন্ধু সভ্যসাচী একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি লেখেন হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ ওইন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে রক্তচাপও মোটামুটি স্বাভাবিক জ্বর কমেছে ওর মা যতক্ষণ থাকে নিজের হাতে ওর ফিজিওথেরাপি যত্ন নেয় বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে সৌরভ আর রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে আর আমি দিনে তিনবার করে সঙ্গে গল্প করি গলা চিনতে পারে হার্ট রেট একশো তিরিশ থেকে একশো চল্লিশে পৌঁছে যায় দর দর করে ঘাম হয় হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে প্রথম প্রথম ভয় পেতাম এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি কিন্তু বুধবার ফের বিপত্তি হার্ট অ্যাটাকের পর আরও সংকট অভিনেত্রী যদিও ভক্তরা আশাবাদী এই যুদ্ধেও জয়ী হবেন ঐন্দ্রিলা দীর্ঘ দুই সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে ফাইট জারি রেখেছেন ঐন্দ্রিলা আর তার সঙ্গে লড়ে যাচ্ছেন তার প্রেমিক সভ্যসাচী এবং গোটা পরিবার প্রত্যক্ষদর্শীদের কথায় এক মুহূর্তের জন্য হাসপাতাল ছাড়েননি সভ্যসাচী গত কয়েকদিন ধরে শোকে পাথর ঐন্দ্রিলার মনের মানুষ সো আপনারা সবাই প্রার্থনা করুন যাতে ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সো ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন